আমরা নেতৃত্বের ব্যাপারে দায়িত্বশীলের ব্যাপারে যে গুণগুলি অর্জন করা দরকার যে আমি আপনি আমরা এই গুণগুলি অর্জন করতে পেরেছি কিনা যদি এই গুণগুলো অর্জন করে মাঠে ময়দানে আমরা দাওয়াতি কাজ করি তাহলে পৃথিবীর কোনো বেদাতির ক্ষমতা নেই বেদাতকে প্রতিষ্ঠা করার উৎখাত হবেই হবে ইনশাআল্লাহ মনে রাখবেন যদি আপনি দায়িত্ব চেয়ে নেন তাহলে এই ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন ধরবেন আর যদি দায়িত্ব না চাওয়াতে আসে তাহলে আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করবেন একজন দায়িত্বশীল যখন তার দায়িত্ব পালনের ক্ষেত্রে মনে করবে আমি যখন কথা বলছি মিথ্যা বললে আল্লাহ এটা দেখবেন যখন ব্যবসা করবেন ওজনে কম দেওয়ার আগে চিন্তা করবেন আমি যখন ওজনে কম দিব এটা আল্লাহ দেখবেন এই বিশ্বাসটা যখন একটা মানুষের ভিতরে থাকবে তখন এই ব্যবসায়ীকে দিয়ে কখনো ওজনে কম দেওয়া সম্ভব হবে না এটাকে আমাকে কোরআন দিয়ে বুঝিয়ে দিতে হবে আপনি যদি বলেন হ্যাঁ এটা কোরআনে নাই কিভাবে করবেন কোরআনে না থাকলে আমি করব একজন দায়িত্বশীলের মধ্যে থাকা জরুরি সেটা হলো সুন্নাতের পাবন্দি আমরা অনেক ক্ষেত্রেই কোরআন মানি এখন দেখা যাচ্ছে দেশের আনাচে কানাচে একটা দলের আবির্ভাব ঘটেছে তারা হলো আহলে কোরআন ওরা কোরআন মানে হাদিস মানে না যেটা একজন দায়িত্বশীলের ভিতরে থাকা জরুরি সেটা হলো হালাল রুজি কি বললাম হালাল রুজি দাড়িতে তো সুন্দর মেহেরি দেওয়া পাঞ্জাবি তো মাশাআল্লাহ খুব সাদা ধবধবে কিন্তু রিজিক যেটা আছে এটা হালাল তো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লাকিবাতু লিল মুত্তাকিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا جنت الامانه فانتظر الصلاه قال يا رسول الله صلى الله عليه وسلم كيف إزاغتها قال إذا أسند الأمر إلى غير أهله فانتظر الصلاة رواه البخاري ومسلم أهل حديث আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বগুড়া সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সুযোগ্য সঞ্চালক বিভিন্ন জেলা থেকে আগত স্বাগত সমাগত পবিত্র কোরআন ও সহি হাদিস প্রিয় সম্মানিত উপস্থিতি যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আলহামদুলিল্লাহ যাবতীয় দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই ইসলামী সম্মেলনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় দায়িত্বশীলের গুণাবলী বগুড়া জেলা সহ আমরা যারা বিভিন্ন জেলা থেকে কর্মী ভাইরা এসেছি সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব বিষয়গুলির প্রতি মনোযোগী হয়ে দায়িত্বশীলদের ভিতরেই কোনো গুণের অভাব ঘাটতি থাকলে পূরণ করে মাঠে ময়দানে দাওয়াতি কাজ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চালিয়ে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন একজন দায়িত্বশীলের উপরে নির্ভর করে যে কোনো দায়িত্বের ফলাফল দায়িত্বশীল যখন তার দায়িত্ব সঠিকভাবে সম্পূর্ণ করে তখন তার ফলাফলটা খুব ভালো হয় এটাই স্বাভাবিক পাশাপাশি দায়িত্বশীল যদি তার দায়িত্বের ব্যাপারে অবহেলা করে তাহলে এই কাজের ফলাফল ততটা ভালো হয় না ভালো হতে গেলে
একজন দায়িত্বশীলের ভিতরে যে সকল গুণ থাকা জরুরি, তার প্রথম গুণ হল আল্লাহভীরুতা। একজন মানুষ, একজন দায়িত্বশীল যখন তাকুয়াশীল হয়, পরহেজ হয়, মোত্তাকি হয়, আল্লাহকে ভয় করে চলে সর্বক্ষেত্রে, তখন এই মানুষকে দিয়ে কোনো খারাপ কাজ হওয়া সম্ভব নয়। আর এই খারাপ কাজ থেকে বিরত থাকা কেবল ওই মানুষকে দিয়েই সম্ভব হয় যে মানুষটা তাকুয়াবান হয়। তাকুয়াবান ব্যক্তি মাত্র বিশ্বাস করে যে আল্লাহ দেখেন যেটা আমি গোপনে করি সেটাও, যেটা আমি প্রকাশ্যে করি সেটাও। আল্লাহপাক বলছেন, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমরা যেটা গোপনে করো এটা আল্লাহ দেখেন, যেটা তোমরা প্রকাশ্যে করো এটাও আল্লাহ দেখেন। একজন দায়িত্বশীল যখন তার দায়িত্ব পালনের ক্ষেত্রে মনে করবে, আমি যখন কথা বলছি মিথ্যা বললে আল্লাহ এটা দেখবেন, যখন ব্যবসা করবেন ওজনে কম দেওয়ার আগে চিন্তা করবেন আমি যখন ওজনে কম দিব এটা আল্লাহ দেখবেন, এই বিশ্বাসটা যখন একটা মানুষের ভিতরে থাকবে তখন এই ব্যবসায়ীকে দিয়ে কখনো ওজনে কম দেওয়া সম্ভব হবে না। যেটা আমরা রাতের অন্ধকারে করি এটা আল্লাহ দেখেন, এই বিশ্বাসটা যদি একটা মানুষের ভিতরে থাকে তাকে দিয়ে কোনো অন্যায় কাজ করিয়ে নেওয়া সম্ভব হবে না। উবাই ইবনে কাব রাজি আল্লাহ তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি জানেন তাকওয়া কাকে বলে? তখন তিনি বলছেন যে তুমিই বলো। তখন তিনি বলছেন যে আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে হেঁটেছেন? যেই পথে কাঁটা আছে এরকম পথে আপনি কি কখনো হেঁটেছেন? ওমর রাজি আল্লাহ তাআলা আনহু বললেন, হ্যাঁ হেঁটেছি। কিভাবে? তখন তিনি বলছেন, যাতে আমার কাপড় কাটার সাথে না লাগে, না বাঁধে, এজন্য আমি আমার কাপড়কে সংকোচিত করে গুটিয়ে নিয়ে খুব সতর্কতার সাথে রাস্তাটা পার হয়েছি। তখন তিনি বললেন, এটাই হলো তাকওয়া। একজন মানুষ, একজন দায়িত্বশীল যাবতীয় অন্যায় থেকে, যাবতীয় পাপ থেকে নিজেকে এইভাবে গুটিয়ে নিবে যেভাবে একটা মানুষ কাঁটাযুক্ত রাস্তাতে তার কাপড়কে গুটিয়ে নিয়ে চলে। দ্বিতীয় যেই গুণ একজন দায়িত্বশীলের মধ্যে থাকা জরুরি সেটা হলো সুন্নাতের পাবন্দি। আমরা অনেক ক্ষেত্রেই কোরআন মানি। এখন দেখা যাচ্ছে দেশের আনাচে কানাচে একটা দলের আবির্ভাব ঘটেছে, তারা হলো আহলে কোরআন। ওরা কোরআন মানে, হাদিস মানে না। আমরা বলি অসুবিধা নাই, তুমি কোরআন মানো, তবে হাদিস যদি না মানো তুমি বেশ কিছু কাজ করতে পারবে না। আমাদের বিশ্বাস রাখতে হবে কোরআন যেমন ওহি, হাদিসও তেমন ওহি। কোরআন ছাড়া হাদিস অপরিপূরক, হাদিস ছাড়া কোরআন অপরিপূরক। অর্থাৎ কোরআন ছাড়া হাদিস অচল, হাদিস ছাড়া কোরআন অচল। কেমন? কোরআন মাজিদে সলাত আদায় করার কথা লেখা আছে, কিন্তু কিভাবে পড়বেন এটা কোরআন মাজিদে লেখা নেই। যাকাত আদায়ের কথা কোরআন মাজিদে লেখা আছে, কি পরিমাণ মাল হলে যাকাত দিতে হবে, কত মনে কত শের দিতে হবে এটা কোরআন মাজিদে লেখা নেই। হজ করার কথা কোরআন মাজিদে লেখা আছে, কিভাবে করবেন এটা কোরআন মাজিদে নেই। এরকম অসংখ্য বিষয় যেটা কোরআন মাজিদে লেখা নেই, লেখা আছে কোথায়? তাহলে আপনি যদি হাদিস না মানেন তাহলে ইসলাম মানা আপনার পক্ষে কখনো সম্ভব হবে না। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত জন্তু খাওয়া হারাম করেছেন, রক্ত খাওয়াকে হারাম করেছেন, আর কি হারাম করেছেন? শুকরের গোশত। কি আমরা যখন মাছ মারা যায় এই মরা মাছ খায় কি খায় না? কথা বলেন, মরা মাছ আমরা খাই না খাই না? খাই তো। আপনি যদি আহলে কোরআন হন, যদি কোরআন শুধু মানেন, হাদিস না মানেন, তাহলে আপনার জন্য মরা মাছ খাওয়া হালাল নয় হারাম।
কারণ কুরআন মাজিদের কোন জায়গাতে মরা খাওয়া হালাল এটা লেখা নাই, মরা মাছ খাওয়া হালাল এটা শুধুমাত্র লেখা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। অধিকাংশ ক্ষেত্রে বরং বহু ক্ষেত্রে কোরআনের চাইতে হাদিসের ভূমিকাই অত্যধিক, এরকম বহু বিষয় আছে। আজকে সংক্ষিপ্ত আলোচনায় এটা তুলে ধরা সম্ভব নয়। আপনাকে বলছিলাম একজন দায়িত্বশীলের মধ্যে দ্বিতীয় যে গুণ জরুরি সেটা হলো সুন্নাতের পুরোপুরি পাবন্দী হতে হবে। তিন নম্বর গুণ একজন দায়িত্বশীলের সেটা হলো ইমারাতের প্রতি আনুগত্য। আমি আপনি আমরা যে সংগঠনের অন্তর্ভুক্ত আমরা দেখেছি বাস্তবতার ক্ষেত্রে আমরা বেদাতীদেরকে দেখলে ঘৃণা করি, নাক সেটকাই, গালিগালাজ করি, আনুগত্যের ব্যাপারে আমাদের চাইতে তারা বহুলাংশেই ভালো। আমরা ততখানি আনুগত্য করি না, তারা যতখানি আনুগত্য করে। তাদের কাছ থেকে অন্তত একটা বিষয় হলেও আমাদের শিক্ষার অনেক বিষয় আছে। মনে রাখবেন যেই দল যেই সংগঠনের কর্মীরা তার আমিরের প্রতি যতখানি বেশি আনুগত্যশীল হবে সেই সংগঠন ততখানি শক্তিশালী বেগবান হবে, আর যেই সংগঠনের নেতা কর্মীরা যতখানি আনুগত্যহীন হবে সেই সংগঠনের কাজ তত দুর্বল হবে। আপনাকে বলছিলাম তদানীন্তন সময়ে রোম এবং পারস্য তামাম পৃথিবীর সবচাইতে শক্তিশালী রাষ্ট্র। সেই সময়ে রোম পারস্যের পরাশক্তির শাসকরা সম্রাটরা গুপ্তচর পাঠিয়েছিলেন মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আচার আচরণ দেখভাল করার একটা রিপোর্ট প্রাপ্তির জন্য। তারা এসে দেখল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা মানে কিভাবে, আনুগত্য করো কিভাবে। তারা রিপোর্ট সব কিছু স্বচক্ষে দেখে নিস্তেজে ফিরে গিয়ে বলছে ওই আল্লাহর কসম, আমরা দেখেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা এমনভাবে আনুগত্য করছেন, অজু করে যখন পানি মাটিতে পড়ে মাটিতে পড়ার আগে অজুর পানি তারা ধরে নেওয়ার কাড়াকাড়ি করে, প্রতিযোগিতা করে, অজুর পানি মাটিতে পড়তে দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু নিক্ষেপ করেন তার থুতু তারা মাটিতে পড়তে দেয় না, হাতে ধরে বরকতের আশায় গায়ে মাখে আল্লাহর শপথ, তোমরা যদি তার আনুগত্য স্বীকার করে না নাও, তার দাওয়াতটা কবুল করে না নাও, আমরা আশঙ্কা করছি তামাম পৃথিবী তার করতলগত হবে। সেই দিন তারা এই আনুগত্যের পরাকাষ্ঠতা প্রদর্শন করেছিলেন মূলত তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য যে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব, বিজয় অর্জন করা সম্ভব আনুগত্যের মাধ্যম দিয়ে। গুপ্তচরের রিপোর্ট প্রাপ্তির পর রোম পারস্যের সম্রাটেরা ব্যর্থহীন কণ্ঠে বলেছিল আমাদের প্রেরিত দূতের রিপোর্ট যদি সত্য হয় তাহলে আমরা ব্যর্থহীনভাবে বলতে পারি খুব তাড়াতাড়ি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবী বিজয় করে নেবেন। বিজয় করে নেন নাই, বিজয় করে নেন নাই, নিয়েছিলেন। আর যদি আনুগত্যহীন হই আমরা তাহলে কি হবে, এর দৃষ্টান্ত ইসলামে অসংখ্য আছে। একটা শুধু বলি, খন্দকের যুদ্ধের দিনে, উহুদের যুদ্ধের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলেছিলেন 50 জন তীরন্দাজকে দিয়ে তুমি এই গিরিপথে পাহারা দিবে, জয় হোক অথবা পরাজয় হোক তোমরা যদি দেখো আমাদের মাথার উপরে পাখি বসে ঠুকরে ঠুকরে গোস্ত খাচ্ছে তারপরে তোমরা এই রাস্তা পরিত্যাগ করবে না। কি করেছিল অনেক সাহাবী, কাফেরেরা যখন পালাতে শুরু করলো গনিমতের মাল কোড়াতে শুরু করলো, আর এই সুযোগ বুঝে সুচতর সেনাপতি তখন অমুসলিম ছিলেন খালেদ বিন ওয়ালিদ, তখন তিনি অতর্কিত আক্রমণ চালিয়ে একেবারে সম্ভাব্য বিজয় একবারে পরাজয়ে পরিণত হয়ে গেল, হয়ে যায়নি। এটা হলো আনুগত্যহীনের কারণে আল্লাহর চরম একটা পরীক্ষা ছিল। এজন্য আমি আপনি আমরা যে যে পর্যায়ে আছি আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের বিশেষ করে আমিরে জামাতের পরিপূর্ণ আনুগত্য আমরা করব ইনশাআল্লাহ। চার নম্বর যেই গুণ জরুরি একজন কর্মীর ভিতরে সেটা হলো আমানতদারিতা। মসজিদের জন্য 10টা টাকা আপনার হাতে দিতে মানুষ কেন ভয় করে, এতিমখানার 10টা টাকা আপনার হাতে দিতে মানুষ কেন সন্দেহ করে, সন্দেহ করে এই কারণেই
আমি আমার সেই আমানতদারিতা রক্ষা করতে পারি নাই, আমি সমাজে আমানতদারিতার পরিচয় ধরে রাখতে পারি নাই। অথচ তামাম পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া একটা উপাধি ছিল, যেটা হলো আল আমিন। কি উপাধি বলুন তো? বলেন তো উপাধিটা কে দিয়েছিল তাকে? কোনো মুসলমান না, পৃথিবীর কোনো মুসলিমদের দেওয়া উপাধি নবীকে নয় যে আল আমিন, এই উপাধি দেওয়া হয়েছিল, দিয়েছিল মক্কার কাফের বেঈমানরা। অমুসলিমদের কাছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্বস্ত ছিলেন, বিশ্বস্ত ছিলেন, অথচ আমি একজন মুসলিম হয়ে, একজন দায়িত্বশীল হয়ে একটা মুসলিমের কাছে সে আমানতদারিতার পরিচয় ধরে রাখতে পারি না। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রত্যেকটা কর্মী আপনাকে আমানতদারিতার পরিচয় দিতে হবে, যাতে করে মানুষ পাঁচটি টাকা দিয়েও আপনাকে সন্দেহের চোখে না দেখে, আর চোখে না দেখে, সন্দেহ না করে। আপনি টাকাটা এতিমখানায় দেওয়ার জন্য দিলাম, আপনি দিলেন কি না, আমি একটা ত্রাণ সামগ্রী কেনার জন্য দিলাম, সেখানে আপনি পৌঁছালেন কি না, এই যোগ্যতা যেই দিন আমরা অর্জন করতে পারবো সেই দিন আমাকে দিয়ে সমাজে কিছু কাজ হবে। নাম্বার পাঁচ, একজন দায়িত্বশীলের জন্য যে গুণটা থাকা জরুরি সেটা হলো সততা ও যোগ্যতা। দেখবেন এ দেশ সহ তামাম পৃথিবীর অধিকাংশ ক্ষেত্রই অযোগ্য নেতৃত্বে ভরা, যেখানে যেই লোক থাকার প্রয়োজন, যেখানে যেই ব্যক্তির বসার কথা সেখানে সেই লোক নেই, প্রত্যেকটা জায়গাতেই যেন অযোগ্য লোক দিয়ে ভরে দেওয়া হয়েছে। এই পথ থেকে আমাদের উত্তরণের ব্যবস্থা করতে হবে। এরপরের যে বিষয়গুলি, ছয় নম্বর যেই গুণ, যেই গুণগুলি আমার আপনার প্রত্যেকটা দায়িত্বশীলের জন্য অর্জন করা অতীব জরুরি, সেটা হলো আপনার পদের প্রতি লোভহীনতা। নিশ্চয় আহলে হাদিস যারা করেন তারা জানেন আমাদের প্রত্যেকটা দায়িত্বশীলের সেশন হলো দুই বছর মেয়াদি, এরপর পরিবর্তন হয়। অনেক দায়িত্বশীলকে আমরা দেখি দায়িত্ব থেকে যখন অব্যাহতি দেওয়া হয় সময়টা অতিক্রম করে, তখন তার মন খারাপ হয়ে যায়। আমাদের একটা শিক্ষণীয় বিষয়, একটা অযোগ্য লোককে এই দায়িত্বে নিয়ে আসা হয়, যখন তার যোগ্যতা সম্পূর্ণ হয়ে যায়, যোগ্যতা অর্জন করে, তখন তাকে ছেড়ে দেওয়া হয়, যাতে করে এই যোগ্যতা সম্পূর্ণ লোকটা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পরেও মাঠে ময়দানে এই চেতনার ভিত্তিতে কাজ করে। আপনি বুঝলেন উল্টাটা, যেহেতু আমার দায়িত্ব নেই কাজও নেই। আপনি ভুল বুঝেছেন আহলে হাদিস, আপনি আন্দোলন বুঝেননি, আপনাকে বলছিলাম। এরপর আর একটা অযোগ্য লোককে এই জায়গাতে আনা হয়, তাকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলে ছেড়ে দেওয়া হয়। চলুন আপনাকে দেখায়, আহলে হাদিসের বাচ্চারা কখনো কোনো পদের প্রতি লালসা করবে না, লোভ করবে না, কামনা বাসনা করবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার দুই চাচাতো ভাই সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। তারা কেন গেল, নবীকে কি বলবেন, নবীর কাছে কি চাইবেন, নবীর কাছে তাদের কি চাওয়া, এটা আমার জানা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলাপচারিতার এক পর্যায়ে আমার দুই চাচাতো ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আল্লাহ রাসূল, আপনাকে আল্লাহ বহু কাজের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, অতএব সেখান থেকে কিছু দায়িত্ব আমাদের উপরে দেন যাতে আমরা পালন করতে পারি। তখন তিনি বলছেন, দেখো যারা দায়িত্ব চেয়ে নেয় তাদেরকে আমি কোনো দায়িত্ব দিই না, আর যারা চেয়ে নেয় তারা হলো অযোগ্য লোক। ঠিক এখানে বললে হবে না, ঠিক বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। আপনি যদি আহলে হাদিস আকীদায় বিশ্বাসী হন, আশ্চর্য, যে দেশের একটা প্রাইমারি স্কুলের ক্যাপ্টেন হওয়ার জন্য মারামারি পর্যন্ত হয়, আপনি কখনোই এই পথে পা দিবেন না, দিলেই পরকাল হারাবেন। তবে মনে রাখবেন, অ চাওয়াতেই না চাওয়াতেই অযাচিতভাবে আপনার উপর যেন কোনো দায়িত্বভার এসে যায়, মনে করবেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, হাসি মুখে দায়িত্বটা গ্রহণ করে আপনি এটা পালন করার যথাসাধ্য চেষ্টা করবেন। লায়ুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কোনো বান্দাকে তার সাধ্যের অতিরিক্ত কোনো চাপিয়ে দেন না। মনে রাখবেন, যদি আপনি দায়িত্ব চেয়ে নেন তাহলে এই ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন, ধরবেন। আর যদি দায়িত্ব না চাওয়াতে আসে তাহলে আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করবেন। অতএব দায়িত্বের ব্যাপারে খুব
সতর্ক থাকবেন, দায়িত্ব কখনো প্রত্যাশা করবেন না, কামনা করবেন না। এরপরের যে গুণ সাত নাম্বার, সেটা হলো দায়িত্বানুভূতির তীব্রতা। দায়িত্বের অনুভূতি তো থাকবেই থাকবে। দেখা যাচ্ছে এদেশের অনেক শিক্ষক এক মাসের ছুটি নিয়ে তিন মাস ছয় মাস পর্যন্ত কাটায়। দেখা যায় যে একটা শিক্ষক দেশেই নাই, তারপর তার বেতন দিদারসে উঠছে। দেখা যাচ্ছে দেশ বছরের পর বছর দেশেই নাই, তার হাজিরা খাতাতে স্বাক্ষর হচ্ছে। হচ্ছে না এরকম, দেখছেন না? আপনাকে বলছিলাম দায়িত্বের অনুভূতি তো থাকবেই থাকবে, এখানে একটু তীব্রতর থাকবে। তীব্রতর মানে বুঝেন, রাত দশটাতে শেষ হবে বগুড়া জেলা সম্মেলন, বাড়িতে ফিরব কি করে? যদি একবার মনের ভিতরে এই চিন্তা চেতনাটা আনেন, তা আপনি শয়তানের কাছে হেরে গেলেন। অবাক, আপনি একবার যদি মনের ভিতরে চেতনাটার উদয় হয়, আপনাকে দিয়ে বগুড়া সম্মেলনে উপস্থিত হওয়ার সম্ভব হবে না। এজন্য প্রত্যেকটা কাজ তো করবেন, অনুভূতি থাকবেই, পাশাপাশি দায়িত্বানুভূতির তীব্রতা, অধীর আগ্রহ থাকতে হবে আপনার ভিতরে। আট নম্বর যে গুণ, যেটা একজন দায়িত্বশীলের ভিতরে থাকা জরুরি, সেটা হলো হালাল রুজি। কি বললাম? হালাল রুজি। দাড়িতে তো সুন্দর মেহেরি দেওয়া, পাঞ্জাবি তো মাশাল্লাহ খুব সাদা ধবধবে, কিন্তু রিজিক যেটা আছে এটা হালাল তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসসিয়া বিল হারাম, ওই দেহ ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না যেই শরীর হারাম দিয়ে গড়ে উঠেছে। হারাম দিয়ে গড়ে ওঠা শরীর দেখতে যতই ভালো হোক, দেখতে যতই চমৎকার হোক, এই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। দেখতে কুচকুচে কালো, খাবারটা হালাল অথবা না খেয়ে থাকে, তার ভিতরে হারাম রিজিক ঢোকায় না। দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য কষ্ট থাকে হারাম খাবেন না, আপনি না খেয়ে থাকেন হারাম খাবেন না। হারাম দেহ দ্বারা, হারাম খাদ্য দ্বারা যেই দেহ গড়ে উঠবে, মনে রাখবেন এই দেহ কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এই জন্য বিনম্রত অনুরোধ করব, একজন দায়িত্বশীলের আট নম্বর যেই গুণ হলো, সেটা হলো হালাল রুজি। নয়, একজন দায়িত্বশীলের নয় নম্বর যেই গুণ, সেটা হলো ইসলামী পরিবার। অনেক পরিবার আমরা দেখি রিজিক হালাল আছে তো পরিবারে ইসলাম নাই, অথবা ইসলামী পরিবার তো রিজিকটা হালাল নাই, সুদের সাথে ঘুষের সাথে জেনার সাথে ব্যবিচারের সাথে ঠ্যাঙ্গা মারা, গ্রামীণ ব্যাংক অ্যাসোট এমন কোনো এনজিও নাই যার সাথে ও জড়িত নাই, মানে ওর কাছে হ্যান্ড ফাউল বলে কোনো জিনিস নাই, হালাল হারাম কোনো বাজ বিচার নাই। এজন্য নিজে হারামে থেকে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, পাশাপাশি একটা পরিবারকে একটা ইসলামী পরিবার হিসেবে গড়ে তুলতে হবে। দশ নম্বর যেই গুণ, যেই বৈশিষ্ট্য একজন দায়িত্বশীলের মধ্যে থাকা জরুরি, সেটা হলো সংগঠনের জন্য ত্যাগ স্বীকারের মানসিকতা। শুধু এই সংগঠন না, আপনি যেই সংগঠনেরই অন্তর্ভুক্ত হন না কেন, দলভুক্ত হন না কেন, আপনি যদি সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করতে না পারেন, তাহলে আপনাকে দিয়ে সংগঠনের কোনো উপকার হবে এটা কোনো সংগঠনই কামনা করতে পারে না। এই দশটি গুণের সমাবেশ যখন একটা কর্মীর ভিতরে একত্রিত হবে, সমাবেশ ঘটবে, এই গুণগুলিতে গুণান্বিত হবে, তখন তার দাওয়াতে সমাজ থেকে শিরক উৎখাত হবে, তখন তার দাওয়াতে সমাজ থেকে বেদাতকে উৎখাত করা সম্ভব হবে, তখন এই সমাজ হবে তাওহীদ ভিত্তিক সমাজ, তখন এই সমাজ হবে সুন্নাহ ভিত্তিক সমাজ। মনে রাখবেন এরকম কিছু লোকের দাওয়াতই কিয়ামতের পূর্বে সারা পৃথিবীর প্রত্যেকটা গৃহেই ইসলামের সমহান বাণী প্রবেশ করবে ইনশাআল্লাহ। এখন শুধু ওই সময়ের অপেক্ষা যে আমি আপনি আমরা এই গুণগুলি অর্জন করতে পেরেছি কিনা। যদি এই গুণগুলো অর্জন করে মাঠে ময়দানে আমরা দাওয়াতি কাজ করি, তাহলে পৃথিবীর কোনো বেদাতির ক্ষমতা নেই বেদাতকে প্রতিষ্ঠা করার, উৎখাত হবেই হবে ইনশাআল্লাহ। অতএব আসুন আমরা নেতৃত্বের ব্যাপারে, দায়িত্বশীলের ব্যাপারে যে গুণগুলি অর্জন করা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুণগুলি অর্জন করে বাস্তব জীবনে এর প্রতিফলন ঘটানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি,
অনেক দুঃসাধ্য দুর্লভ বইগুলি চাইলেও পান না। আজকে আপনাদের হাতের কাছে আপনার পাশেই হাজির হাদিস ফাউন্ডেশন থেকে প্রকাশিত যে বইগুলি, অধিকাংশ বইগুলি আপনারা লাইব্রেরিতে পাবেন, সবগুলি প্রায় এসেছে। অধিকাংশ বইগুলি বিশেষ করে এই সময়ে যুব সমাজের অধঃপতন, তার কারণ ও প্রতিকার, এ ব্যাপারে বইগুলি পাবেন, বুকস্টলে খোঁজ করবেন। সম্প্রতি লেখা মোহতারাম আমিরে জামাতের লেখা আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ ও অসৎ কাজের নিষেধ, এ সম্পর্কিত বই আপনারা স্টলে খোঁজ করবেন। পাশাপাশি আলোচনার একটা বিষয় ছিল দায়িত্বশীলের গুণাবলীর দ্বিতীয় গুণ সুন্নাতের পাবন্দি। অনেক মানুষ আছে মুসলিম নামধারী যারা হাদিসকে অস্বীকার করে শুধু কোরআন মানতে চায়। এই প্রশ্নের, এই দ্বন্দ্বের নিরসন কল্পে একটি বই হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন, মোহতারাম আমিরে জামাতের বড় ছেলে ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব এর লেখা, বইটাও সংগ্রহ করবেন। আমাদের হাদিস ফাউন্ডেশন থেকে প্রকাশিত একটা বই, আমাদের প্রত্যেকের পকেটে রাখার মতো, সহজে নিয়ে চলাফেরাও করা যায়, মাসরুম দোয়া ও জিকির, বইটা সংগ্রহ করার চেষ্টা করুন। অধ্যাপক নুরুল ইসলাম লিখিত সহি কিতাব দোয়া ছোট্ট একটি বই, দৈনন্দিন জীবনের সমস্ত দোয়াগুলি লেখা আছে। পাশাপাশি আমাদের ছোট্ট সোনামণিদের জন্য খুব সময় উপযোগী যে বইগুলো আমরা এক বছরও হয়নি, ছয় মাস আগেও চাচ্ছিলাম সম্পূর্ণ দিতে পারে নাই, আলহামদুলিল্লাহ এই বইগুলোও রেডি, সোনামণিদের মাসরুম দোয়া শিক্ষা, এই বইগুলো আপনারা স্টল থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন। এছাড়া সালাতুর রসুল আমরা মনে করি প্রত্যেকটা মুসলিমদের পরিবারে রাখা জরুরি, এই বইগুলি সুবর্ণ সুযোগ আজকে গ্রহণ করার, পাশের বুক স্টলে পাবেন, বইগুলি অনুগ্রহ করে সংগ্রহ করার চেষ্টা করুন। এই সম্মেলনের শেষ অবধি সার্বিক সহযোগিতা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। এই সম্মেলনের সফলতা কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।